যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি সেটি হচ্ছে এই, আমাদের একদল বন্ধু ইখতিলাফি কিছু বিষয় আছে, ইখতিলাফি বিষয় আলেমদের মাঝে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। ইখতিলাফকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। এই ইলেকট্রিসিটির বাতি, এটাকে ফু দিয়ে নিভানো যায় না। মোমবাতি হলে ফু দিয়ে নিভানো সম্ভব, এর নিভাতে হলে মেন সুইচে গিয়ে নিভাতে হবে, এভাবে নিভানো সম্ভব না। সুতরাং ইখতিলাফ হচ্ছে, মতবিরোধ হচ্ছে মানুষের এটি স্বভাবজাত একটি বিষয়, এবং এই শরিয়ার অনেকগুলো বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে, মতবিরোধ থাকবেই। এই মতবিরোধপূর্ণ বিষয়গুলো হয়তো একটি মাসালার মধ্যে আপনার কাছে মনে হয়েছে একটা মতবিরোধ, আপনি হয়তো নাভির নিচে হাত বাঁধেন, মানে উদাহরণ দিচ্ছি, কেউ রাগ করবেন না। আবার আরেক বন্ধু, তিনি বুকের উপর হাত বাঁধেন, এটা মতবিরোধ। তাহকিক, আমি এখানে তাহকিকে যাচ্ছি না, তাহকিক আপনাদেরই করতে হবে, কারণ যেহেতু এ নিয়ে মতবিরোধ আছে, এখন আপনি তাহকিক জানতে হবে, এটা জানা দায়িত্ব কার, আপনার প্রত্যেক ইমানদার ব্যক্তির দায়িত্ব হচ্ছে তাকেই জানতে হবে এই তাহকিক কি, কোনটা সঠিক, এটা তাকেই জেনে নিতে হবে। আলেমদের মধ্যে মতবিরোধ হয়েছে মাসালার মধ্যে, এটা আজকে মতবিরোধ হয়েছে তা নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে এটি মতবিরোধপূর্ণ মাসালা। বুঝতে পেরেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার আমল সাব্যস্ত হয়েছে মিশকাতের মধ্যে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের এই আমলটিকে সহিহ বলেছেন। সুতরাং এটি সাহাবায়ে কেরামের যুগ থেকে আরম্ভ করে মতবিরোধপূর্ণ একটি মাসালা। এ ধরনের মতবিরোধপূর্ণ মাসালা বহু রয়েছে, হতে পারে আমার সাথে কোনো মাসালার ব্যাপারে কারো দ্বিমত হতে পারে। দ্বিমত হওয়ার অর্থ এই নয় যে মানে আমি আপনার দুশ্মন আর আপনি আমার দুশ্মন, এটা ভুল, এই দৃষ্টিভঙ্গি ভুল, এটা ইসলামী দৃষ্টিভঙ্গি নয়। মুসলিমদের দৃষ্টিভঙ্গি হতে পারে না, ইমানদার ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইমানদারগণ পরস্পর কি ভাই। সুতরাং ভ্রাতৃত্বের এই বন্ধনকে আপনি দুশ্মনীতে নিয়ে গেলেন, শত্রুতায় নিয়ে গেলেন, ফলে পরস্পরের শত্রু দুশ্মন তৈরি করলেন, আপনি মনে করলেন যে এরা আমার দুশ্মন। কিসের ভিত্তিতে? শুধু একটা মাসআলার কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার এটি সালাত না। এটা কারো ব্যক্তিগত বক্তব্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য। আপনার হয়তো ব্যক্তিগত ইস্তিহাদ হতে পারে যে আমি সূরা ফাতিহা পড়বো না, এটা কোনো অসুবিধা না, আপনি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন যে সালাতহীনা তার নীতি। এখন আপনি মনে করতেছেন না আপনারটা সালাত, সূরা ফাতিহা না পড়লেও সালাত। এক ব্যক্তিকে বলল যে ভাই উজু ছাড়া তো নামাজ হয় না। অবশ্যই নামাজের জন্য কি করতে হবে? সালাতের জন্য উজু করতে হবে। তখন সে বললো যে না, বহুবার পড়েছি, নামাজ হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। এই নামাজের এই বক্তব্যের কোন অর্থ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের অনুসরণ করার নাম হচ্ছে দিন। এখন যদি আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করে আপনি মনে করেন যে আমার প্রবৃত্তির অনুসরণ করাটাই আমার দিন, তাহলে আমি আপনাকে কিছুই বলার নেই, তাহলে কেউ কিছু বলার নেই আপনাকে, কারণ জবরদস্তি করার কিছুই নেই। আপনি আপনার ইজতিহাদ অনুযায়ী আপনি যদি সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়েন, না পড়েন, কিন্তু যিনি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন তিনি আপনার দুশ্মন, এটা কোন ধরনের চিন্তা করলেন? তার বিরুদ্ধে আপনার অবস্থান হতে হবে, এইটা শয়তান আপনাকে মূলত এভাবেই পথভ্রষ্ট করছে। আমাদের একদল বন্ধু এই ধরনের ইখতিলাফি মতবিরোধপূর্ণ বিষয় নিয়ে তাদের অবস্থান আমি সত্যিকার অর্থে অত্যন্ত ন্যাক্কারজনক মনে করছি, অত্যন্ত নিকৃষ্টতম অবস্থান মনে করছি। এজন্য আজকের এই জুমার খুতবার শুরুতেই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তাদের অবস্থান আমি লক্ষ্য করছি। প্রথমেই আমাকে বারবার বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করছে, আমরা রফুল ইয়াদাইন করি,
রফুল ইয়াদাইন তো আপনারা বুঝেন না, যে আমরা রফুল ইয়াদাইন করি এই জন্য আমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিয়েছে। মসজিদ কার এটা? وأن المساجد لله مسجد الله جل أبدك يودي كار كيري نجي مسجد تكي ومن أسلم ممن منع مساجد الله الله مسجد تكي جي بكتي منوش تركي نشد كوري تاكشه جالم الله تعالى قرآن مدد بولا چه آر كيو نئي يهي پرثمي المدد أبدك كيما بنشد كورتے مارن آرو چھوٹو كلي اختلافي مسألة نئي چه رفل يدن كورك আপনি না করলে কেউ অসুবিধা নেই, আপনাকে তো সে বলতেছে না আপনি রফুল ইদান করেন। এই মসজিদে যদি কোনো ভাই এসে রফুল ইদান না করে আপনার কি তাকে নিষেধ করতে পারবেন? পারো না, নিষেধ করার অধিকার আপনাদের নেই, কারণ সে একটা ইখতিলাফকে অনুসরণ করতেছে, একটা দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করতেছে। হয়তো তাকে তাওজিহ করতে পারেন, কোরআন হাদিস অনুযায়ী তাহকিক করার জন্য তাকে সুযোগ করে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে জোর করতে পারেন না, চাপ সৃষ্টি করতে পারেন না, একথা বলতে পারেন না যে না রফুল ইদান না করলে আমাদের এই মসজিদের মধ্যে সালাত আদায় করতে পারবেন না, এটি ভুল। তার সাথে আপনার দুশ্মনী কিছু নেই, ইমান আকিদার কোনো বিষয় নিয়ে আপনার সাথে দুশ্মনী হয়নি। সুতরাং এই কাজ যে সমস্ত বন্ধুগণ করছেন এটি একেবারে ভুল কাজ করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইনের পক্ষে তার অভিমত দেননি, রফুল ইয়াদাইনের পক্ষে তার অভিমত দেননি, অর্থাৎ ইমাম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন রফুল ইয়াদাইন করার দরকার নেই, এটি সুন্নাহ নয়, এটা তার ইজতিহাদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুর পরে ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম হয়েছে মৃত্যুর পরে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তারপরে ইজতিহাদ করে ইমাম শাফি ইদানকে সুন্না সাব্যস্ত করেছেন, এবং এই বিষয়ের উপর মূলত ওলামায়ে কেরামের বক্তব্য হাদিস এই বিষয়ের উপর কি করেছেন উল্লেখ করেছেন। কিন্তু এই কথা তো কোনোদিন বলেন নাই যে আবু হানিফা মতভ্রষ্ট ছিল, বলছেন নাকি? হ্যাঁ বলছেন, কোথাও পাওয়া যায় না, কোথাও একদিনের জন্য বলেন না যে আবু হানিফার বক্তব্য ভুল, আবু হানিফা মতভ্রষ্ট ছিল। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমরা যেটা বলেছি এটা ঠিক, আবু হানিফার কথা গ্রহণযোগ্য নয়, মতভ্রষ্ট ছিল বলেননি, একটা ইস্তেহাদি বিষয় ছিল, দ্বিমত হয়েছে, দ্বিমত হয়েছে। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এসেছেন, রফুল ইয়াদাইনকে সুন্নাহ বলেছেন এবং এর ব্যাপারে মূলত সুন্নতে মুতাওয়াতারা সাব্যস্ত হয়েছে, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বাতিল বলেছেন এর কোনো প্রমাণ নেই। বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রমাণ নেই। তাহলে কেন আমরা মানে এই ইখতিলাফি বিষয় নিয়ে আমাদের মাঝে বিরোধ তৈরি করে পরস্পর বিভ্রান্তির মধ্যে আমরা নিজেদেরকে লিপ্ত করার জন্য চেষ্টা করছি? আসুন,